ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি অরিজিৎ স্যার। আজকে আমরা ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের ভৌতবিজ্ঞান অংশের অধ্যায় 1.1 বায়ুর চাপ পেজ 13-16 এই অংশটা আমরা আজকে শেষ করব, এই অধ্যায়টা আজকে শেষ করে দেবো, ঠিক আছে? দেখো, বায়ুর যে চাপ আছে এটা আমাদের পড়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা জানো, ছোটো থেকে পড়েও এসছো যে বায়ু বিভিন্ন দিকে বিভিন্ন সময় চাপ দেয়, তাই তো? এবং এই বায়ুর চাপ তার তরলের উপরও কিছু কিছু ক্ষেত্রে কীভাবে কাজ করে, দেখো তোমাদের আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। দেখো, এই যে ছবিটা রয়েছে এখানে, যদি আমি এই অংশটাকে যদি বুড়ো আঙুল দিয়ে চাপ দিই একটা জল ভর্তি করা পাত্রে, এবং এই নলটার মধ্যে যদি জল ভরে রাখি তাহলে, এবং পাত্রটার মধ্যে যদি উল্টো করে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যদি এই জলটা কিন্তু নেমে যাবে না, ঠিক আছে? তাহলে এইখানে এই যে জলটা নেমে যাচ্ছে না কোনো কারণে, তার পিছনে কারণটা হচ্ছে গিয়ে এই যে বায়ুর এই যে অংশগুলোতে চাপ রয়েছে, ঠিক আছে? এবং এই অংশগুলোতে চাপ থাকার জন্য বায়ু এইখানকার জলটাকে ঠেলে এই অংশে তুলে রেখে একটা নির্দিষ্ট উচ্চতা অবধি তুলে রাখার মতন ক্ষমতা দেখাতে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই যে চাপের কারণটা হলো নলের ভেতরে এই তরলের উচ্চতা। তাহলে কী লিখলাম দেখো, এই যে বায়ুর চাপের কারণ হচ্ছে নলের ভিতর এই তরলের উচ্চতা। আর আমরা যদি সেখানে আঙুল সরিয়েও নিই তাহলে এই জল কিন্তু কামলার দিকে পড়ে যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইবার এই ছবিটা দেখো, খেয়াল করো, এখানে যদি আমি একটা খুব উঁচু একটা কোনো অংশ থেকে জলের এই নলটাকে, আমরা প্রায় তিনতলা বাড়ি সমান উঁচু জল ভর্তি নল নিয়ে যদি মুখ বন্ধ করে নিচের দিকে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে নল থেকে জল বেরিয়ে গামলায় পড়তে থাকলো। যতক্ষণ না পর্যন্ত মুখ বন্ধ ততক্ষণ পর্যন্ত জলটা নেমে আসে, এবং এই জল যে নেমে আসে এই জল প্রায় 1.7 মিটার অবধি নেমে আসে, ঠিক আছে? আর যেই না জলের উচ্চতা গামলার জলের উপরিতল থেকে 10.3 মিটার অবধি হবলে তখন জলের প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে 10.3 মিটার দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই 10.3 মিটারটা কি স্টুডেন্টস, এইটা হচ্ছে, বুঝতে হবে, জলের উচ্চতা বায়ুর চাপ চাইতে যখন বেশি ছিল, এই যে যখন মানে বায়ুর চাপ যখন বেশি ছিল জলের উচ্চতা এই 10.3 মিটার অবধি উঠতে পারে, ঠিক আছে? তাহলে জল সর্বোচ্চ যে বায়ুর যে স্বাভাবিক অবস্থায় যে চাপ দেয় তাতে জলস্তম্ভ 10.3 মিটার অবধি উঠতে পারে। আচ্ছা, এরপরে দেখো, এই যে আমি একজন বিজ্ঞানীর ছবি দেখিয়েছি, এর নাম হচ্ছে বিজ্ঞানী টরিচেল্লি। বিজ্ঞানী টরিচেল্লি উনি এইবার দেখো, এই যে ছবিটা দেখিয়েছি এখানে, এখানে তিনি দেখো প্রমাণ করলেন যে বায়ুর যে চাপের কারণে জল যেরকম 10.3 মিটার ওঠে, ঠিক তেমনি পারদস্তম্ভ প্রায় 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার অবধি ওঠে। দেখো, এই ছবিটা তোমাদের বইতে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম তুমি একটা পারদপূর্ণ পাত্র দেখো টেস্ট টিউবে ভর্তি করে যদি উল্টো করে তুমি একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে ঢেলে দাও, দেখো পারদটা 76 সেন্টিমিটার অবধি উঠে আটকে যাবে, তারপর আর নামবে না, কিছুটা একটু নামলো তার 76 সেন্টিমিটার উচ্চতা দেখাবে। এবার তুমি যদি এটাকে হেলায়ও তাতেও দেখবে 76 সেন্টিমিটার উচ্চতা কিন্তু সবসময় থাকবে। এবং ওই যে উপরে ফাঁকা স্থান দেখতে পাচ্ছ, এই যে পারদের উপরে যে ফাঁকা স্থানটা, ওই ফাঁকা স্থানটাকে বলা হয় হচ্ছে গিয়ে টরিচেল্লির ফাঁকা স্থান, ঠিক আছে? তাহলে ওই ফাঁকা স্থানটা অ্যাকচুয়ালি কী থাকে বলো তো, ওই ফাঁকা স্থানে থাকে পারদের বাষ্প। অর্থাৎ বায়ুর চাপের জন্য জল 10.3 মিটার জলস্তম্ভের উপর যে চাপ দেয়, এবং পারদের ক্ষেত্রে সেই চাপটা 76 সেন্টিমিটার উপর পারদস্তম্ভ সেই একই রকম চাপ দেয়। তাহলে জলের 10.3 মিটার যে চাপ এবং পারদস্তম্ভের 76 সেন্টিমিটার চাপ, তারা সবসময় সমান হয়। অর্থাৎ তাহলে যে লাইনটা লিখলাম দেখো, এই যে জলের 10.3 মিটার স্তম্ভের চাপ এবং পারদস্তম্ভের 76 সেন্টিমিটার চাপের সঙ্গে সমান হয়, ঠিক আছে? তাহলে জায়গাটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসছি দেখো, আমরা বস্তুর ভাষণ, প্লবতা এবং আর্কিমিডিসের নীতি পড়ব, ঠিক আছে? ভালো করে শোনো, এই ভাষণ সংক্রান্ত এবং প্লবতা সংক্রান্ত বিষয়টাকে যিনি বলেছিলেন তার নাম হচ্ছে আর্কিমিডিস। এই যে বিজ্ঞানী আর্কিমিডিস, তিনি তার নীতিটাকে লিখলেন, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। আগে দেখো, প্লবতা কাকে বলে। প্লবতা হচ্ছে কোনো বস্তুকে তরলে ডোবানো হলে সেটা যে ঊর্ধ্বমুখী চাপ দেয় সেটাই হচ্ছে প্লবতা। মনে করো, এই আমি তোমাদের একটা ছবি রেখে দেখাচ্ছি, মনে করো এই একটা কোনো জলের কোনো কিছু রয়েছে, আমি এখানে একটা বস্তুকে জলের মধ্যে ডোবানোর চেষ্টা করছি, খুব ভালো করে শোনো, এই যে বস্তুটাকে জলের মধ্যে ডোবানোর চেষ্টা করছি, এই যে বস্তুটা আমি জলের দিকে নিচে থেকে চাপ দিই, এই জল কিন্তু বস্তুটাকে নিচ থেকে একটা চাপ দেবে। এই যে চাপটা জল নিচ থেকে দিচ্ছে এইটাই হচ্ছে প্লবতা, যাকে আমরা ইংরেজিতে বলি বায়ান্সি,
আর এই প্লবতার জন্যই কিন্তু কোনো বস্তু জলের মধ্যে ভাসতে পারে। আচ্ছা, এই ভাসনার নিমজ্জনের নিয়মটা তোমাদেরকে আমি একটু পরে বলছি, এখন বোঝাচ্ছি না। আগে এই প্লবতার ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ, এরপর আর্কিমিডিসের সূত্রটা তোমাদের দেখাই। দেখো, আর্কিমিডিস তার সূত্রে কী বললো, কোনো বস্তুকে কোনো তরল বা গ্যাসে যদি সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করি, মানে একটা এরকম যদি বস্তুকে ডোবাই, তাহলে বস্তু যে ওজনের হ্রাস হয়, ওজনের যে হ্রাস হয়, হ্রাস কথা লিখতে ভুলে গেছি, আমি লিখে দিচ্ছি। দেখো, বস্তুর যে ওজনের হ্রাস হয়, অর্থাৎ যে ওজনটা বস্তুটা কমে যাবে, সেটা তা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান, অর্থাৎ যে তরলটাকে অপসারণ করেছে বস্তুটা, সেই তরলটার ওজনের সঙ্গে সমান। আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখো দেখো এই যে ছবিটা তোমাদের বইতে দেওয়া রয়েছে, এখানে তুমি দেখতে পাচ্ছ চিত্র একে একটা বস্তু তার নিজস্ব ওজন দেখাচ্ছে, ঠিক আছে। ধরে নাও চিত্র একে বস্তুটার যে ওজন দেখাচ্ছে, এবার চিত্র দুই আর চিত্র তিনে দেখো, আমি যদি বস্তুকে কোনো তরলে ডুবাই, তার মধ্যে কিন্তু দেখো ওই যে স্প্রিং তুলায় তার মানের পরিবর্তন ঘটছে। স্প্রিং তুলায় এই যে মানের পরিবর্তনটা ঘটছে, তার মানেটা কী, এবং মানটা কমবে, কখনোই বাড়বে না। অর্থাৎ বাতাসে বস্তুটার যা ওজন দেখাচ্ছিল তরলে থাকাকালীন, ওই তরলে যে প্লবতার জন্য বস্তুটার মধ্যে যে ওজনটা হ্রাস পেয়েছে, এটাই কিন্তু আর্কিমিডিসের সূত্রে বোঝানো হয়েছে, বস্তুটার ওজনটা কিছুটা হ্রাস পেয়েছে, সেটা স্প্রিং তুলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এই ছবিটা খুব ভালো করে দেখো, এই ছবিটার মাধ্যমে আমি তোমাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, দেখো বস্তুটার ওজন এখানে কতটা কমানো হয়েছে। দেখো, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে বস্তুটাকে যদি ডোবানো হয়ে থাকে, বস্তুটা 4 কেজি ওজন দেখাচ্ছে, দেখো বস্তুটার অ্যাকচুয়াল ওজন কিন্তু 6 কেজি, তাহলে বস্তুটার অ্যাকচুয়াল ওজন 6 কেজি দেখাচ্ছে, কিন্তু দেখো 4 কেজি, তার মানে কি, দেখো এই যে প্লবতার জন্য যে 2 কেজি প্লবতা বল প্রয়োগ করছে, দেখো সেই বস্তুটা যে তরলটা বেরিয়ে গিয়েছে সেটাও 2 কেজি। তাহলে তোমাদেরকে আমি একটু আগে আর্কিমিডিস সূত্রে কী বলেছিলাম, যে বস্তুটা যে ঊর্ধ্বমুখী চাপটা দেবে এবং তরলের যে চাপ, যে ওজনটা হ্রাস হবে, সেটা হচ্ছে বস্তুটা অপসারিত তরল। দেখো এখানে একদম যে তরলটুকুকে অপসারণ করেছে, খুব সুন্দর দেখো ডায়াগ্রামটা, সেটাই বস্তুটার ওজনটা হ্রাস পেয়েছে। দেখো 2 কেজি তরলকে অপসারণ করেছে, বস্তুটার ওজনটাও দেখো 2 কেজি হ্রাস পেয়েছে, অর্থাৎ 6 কেজি থেকে দেখো ওখানে 4 কেজি দেখাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, এই ছবিটা কিন্তু আমাদের বইতে নেই, খুব সুন্দর একটা ছবি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে ভাষণ এবং নিমজ্জন বলতে আমরা কী বুঝি। দেখো আমি আরেকটা ছবি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো 3টে কন্ডিশন দেওয়া রয়েছে। দেখো W হচ্ছে গিয়ে বস্তুটার ওজন, আর D1, D2 আর D3 হচ্ছে এই তরলের বস্তুটা থাকাকালীন তার ভিন্ন ভিন্ন প্লবতার মান। দেখো খেয়াল করো, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন বস্তুর ওজনের চেয়ে তার প্লবতার মানটা যখন বেশি হবে, তখন বস্তুটা জলে ভাসবে। যখন বস্তুর ওজন এবং প্লবতার মান সমান, দেখুন W2=D2 হয়েছে, W=D2 মানে হচ্ছে গিয়ে এখানে বস্তুর ওজন তার প্লবতার মানের সঙ্গে সমান, তাহলে বস্তুটা এখানে জলের মধ্যে দেখো একটুখানি ডুবে তারপর ভাসছে। আর যখন বস্তুটার ওজন তার প্লবতার চেয়ে বেশি, সেক্ষেত্রে বস্তুটা ডুবে যাবে। যেমন W এখানে W যখন D1 হবে, যখন D এর চেয়ে বেশি হবে, তখন বস্তুটা ডুবে যাবে। অর্থাৎ প্লবতার মানটা যখন D3 ক্ষেত্রে দেখো খেয়াল করো, এখানে একরকম, যখন যেরকম হবে সেক্ষেত্রে বস্তুটা কিন্তু ভাসবে এবং ডুববে। তাহলে বুঝতে পারছো, যখন প্লবতার মান বেশি তখন বস্তুটা ভাসবে, সমান হলে মাঝামাঝি জায়গায় থাকবে, এবং প্লবতার মানটা যখন কমে যাবে তখন বস্তুটা জলে ডুবে যাবে, ঠিক আছে। ঠিক এই জিনিসগুলোকে ভালো করে দেখতে হবে। তাহলে স্টুডেন্টস, কোনো বস্তুকে তরলে ডোবানোর ব্যাপারে আমরা কী কী শিখলাম, দেখো কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে, এবং অপসারিত তরলের ওজনের মান তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সঙ্গে সমান হয়, এবং কোনো বস্তু যখন তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মানটা সমান হয়, তাই তো। তাহলে এই যে দুটো সূত্র আমরা শিখতে পারলাম, এটাই কিন্তু আর্কিমিডিসের সূত্র থেকে আমরা এই জ্ঞানটা লাভ করলাম। আমি এবার তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি চ্যাপ্টার থেকে। দেখো স্টুডেন্টস, আমি তোমাদের জন্য কয়েকটা ভালো প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্লবতা কাকে বলে, স্বাভাবিক পারস্তম্ভের মান তার উচ্চতা হিসেবে কত, বস্তুর ভাষণের শর্তগুলি লেখো, ডাব বা কোল্ড ড্রিঙ্কস আমরা স্ট্র নিয়ে কী করে খাই। আমি কিন্তু এই প্রশ্নটা কিন্তু আলোচনা করছি না, তোমরা বুদ্ধি করে লিখবে, একদম ভিডিওর প্রথম অংশটা দেখলেই এই উত্তরটা লিখতে পারবে। আর্কিমিডিসের সূত্রটা লেখো এবং এর থেকে আমরা কী কী জানতে পারি, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু পুরো শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি অন্য চ্যাপ্টারগুলো তোমাদের দেব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আরও ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। ধন্যবাদ।